বানপুর সংলগ্ন জঙ্গল থেকে কুলটি পুরসভার এক কর্মীর দেহ উদ্ধারে চাঞ্চল্য পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় তবে পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ দুইজনকে আটক করেছে এবং ঘটনায় আরো কারা জড়িত সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত বনপুরে একটি জঙ্গল থেকে উদ্ধার হল এক পৌর কর্মীর দেহ মৃতের নাম সাধন বাউরি তিনি আসানসোলের কুলটি পৌরসভার কর্মী ছিলেন এলাকাবাসীরা প্রথমে সাধনের দেহটি জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হিরাপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান আসানসোল জেলা হাসপাতালে এ বিষয়ে মৃতের পরিবারের জানান শুক্রবার রাত্রি দশটা পর্যন্ত সাধন বাড়িতে ছিলেন এরপর বাড়ির সদস্যরা ঘুমিয়ে গেলে বাড়ি থেকে সাধন কখন এবং কি কারণে তা তারা জানেন না সকাল হতে এলাকার কিছু মানুষ পুকুরে স্নান করতে যাওয়ার সময় তারা জঙ্গলে সাধনের মৃতদেহ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন এরপর তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান তাদের দাবি সাধনের মৃত্যুর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে তাই তাকে খুন করা হয়েছে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে এবং ঘটনায় আরো কারা জড়িত রয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান পরিবারের সদস্যরা জানি না স্যার বললো দুজন ছিল পরে কিছু করেছে হয়তো তো এই খবরটা আপনারা কখন পেলেন যে এরকম ভাবে সকালবেলা একজন পুকুর থেকে গেছিল ও খবর দিয়েছে এটা কোন জায়গায় হয়েছে চাপড়া দিকে তিরানব্বই ওয়ার্ড তিরানব্বই যেটুকু আমরা শুনতে পাচ্ছি যে উনি নাকি কর্পোরেশনের কাজ করতেন বলে জানা যাচ্ছে কর্পোরেশনে কাজ করতেন এটা কোন কর্পোরেশন নিরানব্বই পুলটি তো আপনার কি মনে হচ্ছে এটা কি মার্ডার না এরকম মনে হচ্ছে তো দেখাই দেখাই মনে হচ্ছে যে মার্ডারে যে দুজন ছিল ওর শাস্তি দরকার তো আপনারা কি চাইছেন এখন এখন আমরা চাইছি যে যারা ছিল ওদিকে যখন খুঁজে বার করা শাস্তি দেওয়া হোক আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণ প্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো এন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এন এইচ টু পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান